হেলিকপ্টারে করে আসছেন নেতা, তাকে দেখতে শতশত মানুষের অপেক্ষা। নেতার আগমন উপলক্ষে এবারই প্রথম এত কাছে থেকে হেলিকপ্টার দেখা হলো পদ্মা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের। হেলিকপ্টার থেকে নামলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ। কুশল বিনিময় করেন তিনি সবার সঙ্গে। নারকেলবাড়িয়া ইউনিয়নের হালদার কান্দি মসজিদের সামনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন যাতে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। পরে আবারও হেলিকপ্টারে করে চর নাসিরপুর ইউনিয়নে যান কাজী জাফরুল্লাহ, সেখানেও তাকে সাদরে গ্রহণ করেন মানুষ। জনসভায় অংশ নেওয়া শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি। এর আগে শনিবার সকালে হেলিকপ্টারে করে ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ। সময় সংবাদ, ফরিদপুর।